বা নাচলাম নাকি আমার নরসাধুকে এখন বুঝি দেখানো বুঝি দেওয়া। কোনো ডাক্তার নাই, নার্স নাই, কিবাও নাই, কেবল জঙ্গল। আজি 5 বছরমান হলে নেকি, 4-5 বছর হল, কোনো একজন মানুহ দেখা না। দেয় কোনোবাদিনা তাৰমানে ৰাইজে চাফা কৰিব লাগে এইবিলাক। আৰু এইখান বানৰ পৰা কোনোতো কাম হোৱা নাই। এতিয়া গেলি যদি ডাক্তার নাই, নার্স নাই, নাগজিলি যাব লাগবো, নহয়তো তামোলপুর যাব লাগবো, নহয়তো রঙিয়া যাব লাগবো, এনেকুৱাই আৰু। মুঠতে একদম জায়গাখানে ডঙৰগাঁও এরিয়াতো, ডঙৰগাঁও চোরপাড়া গোটেইখিনি এরিয়া। আমি ভাবছিলাম উন্নত হব নেকি, কোনোবা একজন ডাক্তার আহিলি অকস্মাত পিল এটা হলেও পাওয়া যাব, জ্বর উঠলি ভাগে কিবা এটা হলি। এতিয়া গেলে তাৰমানে একোই নাই। ফলে ইচ্ছা সারহরে এই যে বর্তমান ডাক্তার বিপি আছে, কিন্তু ইয়াত ডাক্তারও নাই, মেডিকেল মেডিকেলখান দেখাত বানা ধরে দিছে, ভাঙে খহি জঙ্গল হয়ে গেল এইবিলাক। এতিয়া তাৰমানে লেট্রিন আছে, বাথরুম আছে, লাইন আছে, পানির সুবিধাও আছে, গোটাইখিনি ক্লিয়ার অফিসটোর ভিতরতে আছে, কিন্তু এটা গেলে একই নাই, আৰু ভাঙি ছিঙি যাবা ধরছি গোটাইখিনি। এতিয়া আমি কব বিচাৰি, এইটো 5 বছৰে হলে এইটো বনাব লাগে, এতে ডক্টৰ বা নার্স নাই, এতে জঙ্গল হয়ে গেছে, আমার লড়া ছোৱালী বেজি দিবার কারণে বৃহৎ অসুবিধা অসুবিধা আমি লতি বেরিকলে কি যাব লাগে স্যার। এতিয়া আমাক ইয়াত সুবিধা লাগে, এইটো এনে বনাই থলি নহব, এনে বেকার পড়ি আছে, আমার বহুতো কষ্ট আছে, সৰু সৰু লড়া ছোৱালীক আমি যাব লাগে, আমি লতি বেরিত যাব লাগে, নাগরিজুলিত যাব লাগে, ইয়াত যদি ওচৰতে হয় আমার সুবিধা হয় কামবিলাখানক, আমাক এটা সুবিধা লাগে আৰু। এটা গাঁওটো আমার দক্ষিণ টঙ্গার গাঁও, মানুষ মানে আমার 2000 মান হব গোটাই মিলি, গাঁও 2000-ও বেশি হবা লাগে। আজিলেকি ডক্টর বা নার্স নাই, আমি লচিবাড়ি লেগে যাব লাগে, চলিক বেজি দিবা বা নিজে বেজি লবা, এতে কোনো সুবিধাই হওয়া নাই বর্তমান। এটা ঘটো বনাবার 5 বছর মানে হল এনেকে আছে, ইয়াতে ইমান জঙ্গল হাবিরে ভরি আছে, তার মানে এতে ভাল হবো এটা এইবিলাক। এটা ভোটবার রাইজর কারণে আমার অসুবিধা আছে, কিছু মানে এটা ভাঙি দিবাই খোঁজে, এইটু এনে বনাই থলে কি হবো, জাকাটো বেকার পড়ি আছে, এটা সুবিধা এটা লাগে আর হামাদ স্যার, এটা আমার সুবিধা দিলি হল মন্ত্রী।